শেষ চিঠি শিরোনামের একটি ওয়েব ফিল্মের মাধ্যমে প্রথমবার একসঙ্গে রোহান ও দিঘি। গেল 3 মার্চ থেকে শুটিংয়ে অংশ নিয়েছেন তারা। শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার দিঘি এখন সিনেমার নায়িকা। কয়েকটি সিনেমা তার মুক্তির অপেক্ষায়। সিনেমার নায়িকা হলেও ওয়েব ফিল্মে অভিনয়ের আগ্রহ ছিল তার। শেষ চিঠির মাধ্যমে ময়না পাখি খ্যাত অভিনেত্রী দিঘি তার আশা পূরণ করলেন। আমি পার্সোনালি আমি ওয়েব খুব পছন্দ করি, ওয়েব কন্টেন্ট আমি খুবই পছন্দ করি। আমি নিজেও একজন ওয়েব কন্টেন্টের ফ্যান, নেটফ্লিক্স, অ্যামাজন, দেন হইচই, এগুলার আমি সব মানে দেখি, আমি রেগুলার এগুলাতে। সো আমার আমি প্রথম থেকেই বলেছি যে ভালো গল্প হলে আমি ওয়েব সিরিজ, ওয়েব ফিল্ম দুটোই করবো, কোনো সমস্যা নেই। শুরু থেকে বলেছি যে আমি কোনো দিন একরকম ক্যারেক্টার করতে চাই না, আমি সব ক্যারেক্টার করতে চাই, সব কিছু, যতটা মানে নম্রভদ্র করা যায় ততটা রাফ অ্যান্ড টাফ করা যায়, আমি সব করতে রাজি, কোনো সমস্যা নেই। এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমার একটা মুভির সাথে একটা মুভি কোনো মিল পাওয়া যাবে না। আমার হলে যে মুভিগুলো যাবে তার সাথেও আমার এই ক্যারেক্টারের মিল পাওয়া যাবে না, কিংবা ফিল্মেরও মিল পাওয়া যাবে না, আমার ওয়েবের সাথে ওগুলোরও মিল পাওয়া যাবে না। সো আমি প্রত্যেকটা জিনিস আমার আমি এ পর্যন্ত যে পাচ্ছি কিংবা আমি নিউ নিউ প্রজেক্টস যে শুরু করছি, প্রত্যেকটা জিনিসে আমার ভিন্নতা আছে, এই জিনিসটা আমি মনে করি আমার জন্য একটা প্লাস পয়েন্ট। অন্যদিকে স্বপ্নজাল সিনেমার মাধ্যমে পরিচিতি পান ইয়াশ রোহান। এরপর ভিন্ন ভিন্ন চরিত্র ও গল্পের একাধিক নাটকে অভিনয়ের মাধ্যমে প্রশংসা কুড়িয়েছেন তিনি। এবার দিঘির বিপরীতে রোহান প্রশংসা করলেন সহশিল্পীকে নিয়েও। শেষ চিঠি সম্পর্কে আমি যেটা বলবো যে আসলে আমরা এটা একটা লাভ স্টোরি, এতটুকুই বলবো। এবং লাভ স্টোরিটা আসলে গতানুগতিক যে ধরনের লাভ স্টোরি আমরা আমাদের টেলিভিশন বা নর্মাল ওয়েবে আমরা দেখে আসছি, সেটা থেকে হয়তো একটু অন্যরকম এবং অন্যরকম করাই কিছু চেষ্টা করছি অডিয়েন্সের জন্য। ভালো কো অ্যাক্টার পাওয়া ইজ আ ব্লেসিং, তো আমি মনে করি দিঘি ইজ আ ভেরি গুড কো অ্যাক্টার অ্যান্ড ওর সাথে ডেফিনেটলি চাই আরও কাজ হোক। শেষ চিঠিতে দিঘি রোহান ছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সাবিরি আলম। পারিবারিক গল্পকে উপজীব্য করে নির্মিত ওয়েব ফিল্মটি একটি ওটিটি প্ল্যাটফর্মে শীঘ্রই মুক্তি পাবে। মুহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা।